গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা তোমাদের বর্ণপরিচয় বই পড়ব। তো তোমরা সকলে নিজের নিজের বর্ণপরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 2 খোলো। আমরা জফলা পড়ছিলাম, তাই তো? জফলা সম্বন্ধে আমরা আগেই জেনেছি, তাই তো, যে কোনো বর্ণের সঙ্গে যখনই অন্তস্তজ যুক্ত হয় তখনই সেটা জফলা হয়ে যায়। জফলা যুক্ত অনেক শব্দ কিন্তু এর আগে আমরা পড়ে নিয়েছি, তাই তো? আমরা আগের দিন এই ভয়ে জফলা পর্যন্ত পড়েছিলাম। ভয়ে জফলা দিয়ে এই অভ্যাস এত পর্যন্ত পড়েছিলাম, তাই তো? তোমরা সকলে পড়াটা ভালোভাবে করেছো তো? বানান কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে বারবার করে। আজ আমরা এর পর থেকে পড়ব। তো কি রয়েছে দেখো, ম যুক্ত অন্তস্তজ সমান ময়ে জফলা। ময়ে জফলা দিয়ে কি কি শব্দ রয়েছে? র ময়ে জফলা রম্য, অ গ ময়ে জফলা অগম্য। বৈষম্য শব্দটি তোমরা কাটা দিয়ে দাও। আজকেও তোমরা হাতে পেন্সিল নিয়ে বসবে, আমি যে যে শব্দগুলি কাটা দিতে বলবো তোমরা সেই সেই শব্দগুলি কাটা দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে কি রয়েছে? অন্তস্ত জ যুক্ত অন্তস্ত জ সমান অন্তস্ত জয়ে জফলা। অন্তস্ত জয়ে জফলা দিয়ে কি কি শব্দ রয়েছে? আতিশয্য, এই আতিশয্য শব্দটি তোমরা কাটা দিয়ে দাও। তারপরে রয়েছে দন্তন্বয়ে জফলা আঁকা অন্তস্ত জয়ে জফলা ন্যায্য। তালব স অন্তস্ত জয়ে জফলা আঁকা সজ্জা। তারপরে কি রয়েছে? ল যুক্ত অন্তস্ত জ সমান লয়ে জফলা। লয়ে জফলা দিয়ে কি কি শব্দ দিয়েছে? বয়ে আঁকা লয়ে জফলা বাল্য, তয়ে হস্য লয়ে জফলা তুল্য, ময়ে দীর্ঘ লয়ে জফলা মূল্য। কল্যাণ শব্দটি তোমরা কাটা দিয়ে দাও। তারপরে রয়েছে ব যুক্ত অন্তস্ত জ সমান কি হয়? বয়ে জফলা। বয়ে জফলা দিয়ে কি কি শব্দ রয়েছে? দন্তন্য বয়ে জফলা নব্য। তারপরে কি রয়েছে? দয়ে হস্যই বয়ে জফলা দিব্য, তয়ে আঁকা ল বয়ে জফলা তালব্য। আর এই অব্যাহতি শব্দটি তোমরা কাটা দিয়ে দাও।